যাবে না তো? না ওরা যাবে না, দুজন বাড়িতে বসে বসে টিভি দেখবে, বাড়ি রক্ষা করবে। তুই সোফায় এই চপ্পলটা আজকে আমি ভিডিওতে দেখাবোই, এটা কে তুলেছে এখানে এই চপ? হ্যাঁ তুমি তুলেছো তো, তুমি তুলেছো তো, তুমি তো, হ্যাঁ জানি আমি সেটা, ম্যাডি দাদা এইসব করে না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা আর আমি এখন ব্যাগগুলো সব আগে গাড়িতে লোড করে দিচ্ছি, কারণ কালকে সকালে 4:30 বেরোতে হবে যাতে যতক্ষণ এক্সট্রা ঘুমানো যায়। আর এখানে মাইলোর মাইলোর অবস্থাটা শুধু একবার দেখো, ও ভাবছে সব লাগেজ টাগেজ নিয়ে কোথায় চলে যাচ্ছে, ওকে যদি না নেওয়া হয়। মাইলো তুমি যাও বসো, তুমি বসো, তুমি এখন যাবে না। আর এই ডিসলারির বোতলগুলো আমি এখানে রেখে নিয়েছি, এগুলো আমি শিফট করে দেব, দীপকের এখনও অফিস চলছে আর আমি তার ফাঁকে এগুলো সব করে নিই। চলো, কি লোকের বাড়িতে ঢুকে যাবে নাকি? হ্যাঁ ওকে দিয়ে ছেড়ে আয়, বাই বাই টাটা, চলো সব প্যাকিং গুলো করে নি। আজকে প্রায় সারাদিন অফিস ছিল, প্লাস তার সকালবেলা থেকে ঘুম থেকে উঠে গুছিয়েছি অফিসের আগে, মানে একদম এক্সস্টেড। ব্লগও একটা শ্যুট করেছি যেটা থার্সডে তোমরা পাবে, তো এই সব কিছু মিলিয়ে পুরো দিনটা ভীষণ হেকটিক কেটেছে। জাস্ট কিছুক্ষণের জন্য এবার ঘুমাবো, নাহলে কালকে সকালে আমার তো তাও কিছু নয়, এবার দীপকের জন্য আরও হেকটিক হয়ে যাবে, পুরোটা ড্রাইভ করবে, তো ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। তো আমি পার্কিংয়ে চলে এসেছি, এটা আমাদের গাড়িটা, এখানে আমি ইভেন এখন ব্যাক সিটটাও রেডি করে নেব। আমাদের হ্যামকটা যেটা আমি এখন সিটে স্প্রেডও করে নেব, আর এখানে হচ্ছে বেডশিটটা পেতে নিতে হবে, এখানে ওদের বোলটা অলরেডি এটার মধ্যে রয়েছে, এটা সিটে ভালো করে হ্যাং করে নেব। তো এগুলো সব আমি করে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, সব লোড টোড করে নিই, বিকজ দীপক আসেনি, আমি একা একাই ভিডিও করছি, প্লাস এগুলো লোডও করতে হবে। তো দেখো আমি এখানে ডিকিতে এগুলো সব লোড করে দিয়েছি, এটা আমাদের একটা ব্যাকপ্যাক এক্সট্রা হয়েছে, জামা কাপড় এটাই সব ধরেনি, আর এটা হচ্ছে আমাদের চিপস টিপসের একটা প্যাকেট, একটা জল আছে আর বাকিগুলো আমি এখন নিয়ে আসছি, আবার লোড করে দেবো, আরও 4টে বটল আছে। আর এই দিকে আমি এখানে ম্যাডি মাইলো সিটটা রেডি করে দিয়েছি, এখানে হ্যামাক লাগিয়ে এখানে চাদর টাদর পেতে রেডি করে রেখেছি, যাতে কালকে সকালে ওরা এসেই এখানে বসে পড়তে পারে, ঘুমিয়ে পড়তে পারে দাদা। তো এখন আমি ডিকিটাকে বন্ধ করে আবার আমি এখন যাব, বাকি জলটা চলো নিয়ে আসি। হো তো এগিয়ে আমি আবার যাচ্ছি, আর বাকি 4টে বটলও এখন ডিকিতে তুলে দেব, তাহলে কালকে সকালে শুধু আমাদের ব্যাকপ্যাকটা থাকছে আর ওই ফুডের একটা ব্যাগ রয়েছে, কালকে সকালে ইভেন একটা ভিডিও রেডি করে নিতে হবে, তো ওই কাজটাও করার আছে। একটা কোথাও যাওয়ার হলে যেহেতু ব্লগও করা থাকে না, তো আমাদের সব কিছুতে একটু এক্সট্রা টাইম লেগে যাচ্ছে। চলো আমি চলে এসেছি, এই জলগুলো এবার নিয়ে নিই একটা একটা করে, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। Thank you.
বসেই ছিল আমার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, চলো আসো। গুড মর্নিং এভরিওয়ান, এখন 4টেও বাজেনি, আমি উঠে পড়েছি। ম্যাডি, মাইলো আর দীপক এখনও একটু ঘুমোচ্ছে, যদিও ম্যাডি তো মানে একদম লাস্ট অব্দি ঘুমাবে, তবে মাইলো আমার সাথে একটু উঠেছিল কিন্তু ও আবার ঘুমিয়ে পড়েছে। আমি এখানে ব্যাক ক্যামেরাটা অন করছি, দাঁড়াও। প্রত্যেকবারের মতো যেরকম করি, এখানে কফি আর ডিমটা বয়েল করে নিয়েছি, আর এখানটায় হচ্ছে স্যান্ডউইচটা বানাবো। তো এই কাজগুলো এখন করে নেব, তারপর দীপককে তুলে নেব, কারণ ওকে অনেকটা ড্রাইভ করতে হবে, অ্যারাউন্ড 8-9 ঘন্টা। তাই জন্য একটু বেশি আমার থেকে ঘুমাতে দিচ্ছি, আর কিছুই নয়। আর তারপরে সোজা বেরিয়ে পড়ব, টার্গেট হচ্ছে এক্স্যাক্ট 5:30 বেরোনোর, আর বেরোতেই হবে, কারণ আমরা কোনোভাবেই, বাইরেটা পুরো ডার্ক অন্ধকার, মানে কোনোভাবেই কলকাতাটা একদম তাড়াতাড়ি ছাড়তে হবে। তিনজনেই ঘুমোচ্ছে, দাঁড়াও তোমাদের দেখায়, পুরো অন্ধকার রয়েছে। তুই তো পড়ে যাবি, উঠে শো, উঠে শো। এরম ভাবে কেউ ঘুমায়? ও তো একটু উঠে যাও। হ্যাঁ ঘুমা ঘুমা। দুজন বাড়িতে বসে বসে টিভি দেখবে, বাড়ির রক্ষা করবে। রক্ষা করবি ম্যাডি? ম্যাডি এই যে রক্ষা করছে, দেখ এইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আজকে। তো এখন আমরা বেরোচ্ছি, তো এটা হচ্ছে ফুড ব্যাগ, এর মধ্যে আমরা সমস্ত রকমের ফুড আইটেম, টিস্যু পেপার, প্লাস ফ্রুটস, নাইফ, সিজার্স, এগুলো সব প্যাক করে নিয়েছি। এখন এর মধ্যে যাবে হচ্ছে এই স্যান্ডউইচগুলো, এটাতে আছে হচ্ছে এগ, যেটা ওদেরকে রাস্তায় দেব, এগুলো ওপরের দিকে ওই জন্য রাখছি। এইটা রয়েছে হচ্ছে প্রচুর গ্রেপস, আমি আর খুলছি না, এটা আমরা যেতে যেতে খাবো। আর এটাতে হচ্ছে বয়েলড ক্যারেট, এগুলো ওদের স্টোর করা হবে, ফ্রিজ আছে, আমি অলরেডি চেক করে নিয়েছি। এখানে আছে ওদের আজকের দুপুরের রাইস, এগুলো আমি কি করি না, রাত্রির বেলায় বানিয়ে একদম ফ্রিজ করে দিই, যার ফলে কি হয় ঠান্ডা থাকে যেতে যেতে। আর গাড়িতে এখন তো এমনি একটু ঠান্ডারই ওয়েদার, আর গাড়িতে না হলে এসি চালিয়ে নিই তো অসুবিধা হয় না। এটা স্যান্ডউইচটা, আর এটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের কফি। এই ব্যাগটার মধ্যে প্রচুর খাবার আছে, মানে আমরা যদি কোনো রেস্টুরেন্ট নাও পাই ব্রেকফাস্টের জন্য কোনো অসুবিধা হবে না। প্লাস যা যা লাগতে পারে অন হ্যান্ড সেগুলো সব আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, ওদেরও কিছু খাবার খাবার তো দেখালাম, সেগুলো সব এখানে রয়েছে। আর এই ব্যাগের আমি একটা পরে অন্য কোনো সময় যখন আবার কোথাও ট্রাভেল করবো এটা পুরো ডিটেলে একটা প্যাকিং থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক তাড়া, আমাদের জাস্ট আর 10 মিনিটের মধ্যে বেরোতে হবে, তাই এটাকে আবার পুরো আনপ্যাক করে আবার এর মধ্যে প্যাক করলাম না। কালকে থেকে অনেক কিছু অর্গানাইজ করা হয়ে গেছে, ভেবেছিলাম সকালে পুরোটা একটা করবো, বা যা হয় মানে 3:30 উঠেও আমি মেকআপ করতে পারিনি। অলরেডি এখন 4:40 বাজে। কি করছো মাইলো? ম্যাডি দাদাকে জ্বালিও না তো আর, দেখি ওর ওপর কেন রেগে গেছিস? ম্যাডির ওপর এখন ভীষণ রেগে গেছে, ও ভাবছে যে ম্যাডি একা চলে গেলে ওর কি হবে। হ্যাঁ ম্যাডিকে একা নিয়ে চলে যাই? আচ্ছা না 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 না, ওকে নিয়ে যাবো না,
তোকে নিয়ে যাব, ঠিক আছে? মাইলো মাইলো চলো চলো। হ্যাঁ মাইলো, কই মাইলো, কই মাইলো, মাইনো 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 মাইনো, চলো ওঠো সোফায়, ওঠো সোফা। কোথায় তোমাদের সোফা? তুই সোফায়, এই চপ্পলটা আজকে আমি ভিডিওতে দেখাবোই, এইটা কে তুলেছে এখানে এই চপ? হ্যাঁ তুমি তুলেছো তো, তুমি তুলেছো তো, তুমি তো, হ্যাঁ জানি আমি সেটা। ম্যাডি দাদা এইসব করে না, ম্যাডি দাদা ভদ্রলোক, তুমি সবচেয়ে অভদ্র লোক। হ্যাঁ আমরা সবাই জানি, সবাই সবাই জানি। হ্যাঁ বাহ, কারণ যাতে ফিরে এসে এই বাসনগুলো, যেগুলো শুধুমাত্র সকালবেলা ইউজ হয়েছে, সেরকম বাসনগুলো এখানে রাখা হয়েছে। বাকি সবকিছু ঢোকানো রয়েছে ক্যাবিনেটসের মধ্যে। আরে তোরা কি করছিস? আমরা পুরো রেডি, এখানে আমাদের ফুড ব্যাগ রেডি। চটিগুলো দুটো চটিই তুলে দিয়েছিস তুই, কি অবস্থা! এখানে ওর বেডটাও সঙ্গে যাবে, কারণ উনি তো সবসময় নিচেই শোয়ে। এটা আমাদের পুরো ফুড ব্যাগ, এই দুটো ব্যাগ, বাকি তো সব তোমরা দেখেইছো আগের ক্লিপিংসে যে আমি সব রাত্রিবেলাতেই পাস করে মানে পাঠিয়ে দিয়েছি, গাড়িতে রেখে এসেছি নিজেই, দীপকের ভরসাতে আর থাকিনি। আর এবারে জাস্ট সব কিছু একবার ফাইনাল চেক করব, সব কিছু চেক করে বেরিয়ে পড়ব। সো ফাইনালি আমাদের সব রেডি, আমরা এবার এখন বেরোচ্ছি। এক্স্যাক্টলি ঘড়িতে 5টা বাজে, একদম অন টাইম। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আমরা রিভিল করব যে ফাইনালি আমরা কোথায় ঘুরতে গেলাম, আর সেই ব্লগগুলো কন্টিনিউয়াসলি পেতে পেট ফ্রেন্ডলি হলিডে, ভ্যাকেশন, স্টেকেশন, পেট ফ্রেন্ডলি ক্যাফে, রেস্টুরেন্ট, এনিথিং উইচ ইজ পেট ফ্রেন্ডলি, সেগুলো সব লেটেস্ট আপডেট পেতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের সাথে খুব শিগগিরই আমাদের ভ্যাকেশনের ভিডিওগুলো নিয়ে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, টাটা এভরিওয়ান।